শীতের সন্ধ্যায় তৈরি করা যায় এমন একটি সহজ রেসিপি নিয়ে আজ আবারও চলে এলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। মাত্র 10 মিনিট সময় হাতের কাছে থাকা উপকরণেই তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের থাই স্যুপ। দামি কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার না করেই কিভাবে এই পারফেক্ট কালার এবং থিকনেসের স্যুপটা তৈরি করতে পারবেন দিব তার টিপস। তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং ছোট্ট একটি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস একটু বড় করে টুকরো করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 2টি হাঁসের ডিমের কুসুম। এখন এই কুসুমের সাথে মুরগির মাংসটাকে মেখে রাখছি। থাই স্যুপ তৈরির ক্ষেত্রে অবশ্যই হাঁসের ডিমের কুসুমটা ব্যবহার করবেন, কারণ এতে স্যুপের কালারটা অনেক বেশি ভালো আসে। যে পাত্রে থাই স্যুপ রান্না করব সেই পাত্রে একবারে 6 কাপ পরিমাণ চিকেন স্টক নিয়ে নিয়েছি। এই চিকেন স্টক তৈরির রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কাটা 5-6 টুকরো আদা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চেরা, সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এক্ষেত্রে সাদা গোলমরিচটা ব্যবহার করতে হবে, কালো গোলমরিচটা ব্যবহার করলে স্যুপের কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখানে আপনাদের কাছে চিলি সসটা না থাকলে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া 4-5টা থাই পাতা। এই থাই পাতাটা আপনারা যে কোনো নার্সারি অথবা বাজারে অ্যাভেইলেবলভাবে পেয়ে যাবেন। একটু আগে যে মাংসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটি নাড়ানির সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিক্স করে নিব। লো মিডিয়াম আঁচে পাত্রটা সরাসরি চুলায় চাপিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র নাড়ার পালা। এই স্যুপটা তৈরির ক্ষেত্রে নাড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিছুতেই নাড়ানো অফ করা যাবে না, এতে করে ডিমের কুসুমটা ফেটে যেতে পারে। 5 মিনিট নেড়ে নেড়ে স্যুপটা খুব ভালো মতো জাল করে নিব। 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ নর্মাল পানির সাথে গুলে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু নাড়া কোনো মতেই অফ করা যাবে না, কর্নফ্লাওয়ার দিতে হবে এবং নাড়তে হবে। এ পর্যায়ে আর 5 মিনিট জাল করতে হবে। একবার অবশ্যই লবণ এবং চিনিটা চেক করে নিবেন, যদি লবণ বা চিনি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে দিয়ে দিবেন নিজেদের টেস্ট অনুযায়ী। রান্নার একদম শেষ পর্যায়ে এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। দেখলেন তো, মাত্র 10 মিনিট সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় থাই স্যুপ। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।